হাটে এসে অনেক বড় বড় গরু দেখে ভালো লাগে। সকাল থেকে ঘুরতেছি, গরু এখনো মিলাতে পারতেছি না। ওয়েদারের জন্য যদি ভালো থাকে দুইটা পয়সা পাবো। বন্দর শহরে জমি উঠেছে কোরবানির পশুর হাট। মাঠঘাট গ্রামগঞ্জ পেরিয়ে শত শত ট্রাক ট্রলারে করে কোরবানির গরু ঢুকছে হাটে হাটে। সকাল হতে না হতে বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপারী পাইকাররা পশু নিয়ে ছুটছেন হাটে। পশুর পাশাপাশি ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে সরগরম নওগাঁর চৌবাড়িয়া হাট, রাজশাহীর তাহিরপুর হাট, বরিশাল, রংপুর, বগুড়া সহ দেশের বিভিন্ন জেলা উপজেলার পশুর হাট। একটাও ব্যস্তে পারিনি, দাম মেলে না। টাউনের বাজার বেশি, গরুর দাম কম, লস দিয়ে কালকে বেশি, আজকে আনছি, চালানে কয়েন আনছি, তিন দিন আছে সামনে, দেই কি করতে পারি। এবার খাদ্যর দাম প্রচুর বেশি, কিন্তু গরু এখন আমরা লাভ পেলাম না। হাট জুড়ে ক্রেতাদের উপচে পড়া ভিড়। বড় গরুর চেয়ে মাঝারি ও ছোট গরুর চাহিদা বেশি। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই, টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। প্রচুর পরিমাণ গরু আসছে কিন্তু ক্রেতা কম, যে কারণে একটু কেনা বেচা একটু সমস্যা। আমাদের যে বাজেট তার থেকে 10-15 হাজারটা বেশি যাচ্ছে। প্রচন্ড গরমের মধ্যে চলছে দর কষাকষি। ক্রেতারা বলছেন দাম বেশি হওয়ায় বিভিন্ন হাট ঘুরেও সাধ্য ও পছন্দ মতো কিনতে পারছেন না গরু। অন্যদিকে বিক্রেতারা বলছেন হাটে ক্রেতা কম আর পথে পথে চাঁদাবাজি ও দালালদের উৎপাতের প্রভাব পড়ছে বেচা কেনায়। ঘুরে ঘুরে দেখতেছি, পছন্দ হইলে কিনবো, দামটা একটু বেশি চাচ্ছে এখন। বাজার দেখে এটা লইলাম আর কি, 60,000 টাকা। এবার জেলায় জেলায় চাহিদার তুলনায় বেশি কোরবানির পশু প্রস্তুত রয়েছে, আর জাল টাকার লেনদেন বন্ধ সহ যে কোনো অনৈতিক বিশৃঙ্খলা ঠেকাতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। তৌফিক মাহমুদ, সময় সংবাদ।